মানুষের চিহ্ন কেমন করে বলে বিচার করো না, ধুলে মেখে যাও। ধুলে মাখিতে মাখিতে যদি কোনোদিন কোনো বৈষ্ণবের ধুলা তোমার অঙ্গে লাগে, বৈষ্ণবে তুমি রূপান্তরিত হবেই না হবে তোমার প্রতি। তাড়াতাড়ি আসবো। বলে হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি আসবো।
এবার কি করছে ভগবান? আমার মনে মনে করছে কি, এলাম তোর বাবাকে পরীক্ষা করতে, মাঝখানে তুই বাধা হয়ে দাঁড়ালি, বেশ তবে এবার তোকেও পরীক্ষা দিতে হবে। সোনাকে যেমন পশ্চিমবঙ্গে যাচাই করা হয়, তেমনই ভগবান যাচাই করে দেখবেন আসল ভক্তকে। নকলের দিকেই দুনিয়াটা ছুটছে বাবা, আসলে কোনো দাম নেই, এটাই বাস্তব। তো এবার বটু কি করেছে, বাবার ভিক্ষার ঝোলাটা নিয়ে ভিক্ষায় বেরোবে। ভগবানের প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে। ভগবান কি করলেন, বটুর মতো দেখতে তার দেহ থেকে সৃষ্টি করলেন একটি ছেলে, পুরো বটুর মতো দেখতে। তিনি নিজে বটু সাজলেন, সেজে গ্রামে গ্রামে ভিক্ষা করে চলে এসেছে। এবার বটু কি করছে, বাবার ঝোলাটাকে কাঁধে দিয়েছে, নিয়ে ভিক্ষায় যাবে। দেখুন মায়া, যদি পাঁচ মিনিট আপনার বাড়িতে কোনো ভিখারি আসে, আপনি কি তাকে ভিক্ষা দেবেন? দেবেন না তো। তা বটু আজকে ভিক্ষায় বেরিয়েছে। আর বদনে কি বলছিল মা, কৃষ্ণ ছাড়া ছাড়া।
পাঁচ মিনিট আগে একজন ভিক্ষা করে নিয়ে চলে গেছে। মা বলছে, সকালবেলা তোর বাবা এলো, পাঁচ মিনিট আগে তুই এলি, আবার তুই এসেছিস, যা মিথ্যেবাদী। বলছে, না গো, আমি আসছি পাঁচ মিনিট আগে। বিশ্বাস করো তো না আমায়, আমার কৃষ্ণ জানে আমি আসিনি পাঁচ মিনিট আগে, আমি এই আজ প্রথম এলাম ভিক্ষায়। বিশ্বাস করো তোমরা। বটুকে সবাই মিলে বেত্রাগ ভাগ করল, ঘরে দূর দূর করে তাড়িয়ে দিল। তুই তো জানিস আজ আমি প্রথম ভিক্ষায় এসেছি। কৃষ্ণ, তোকে ভালোবাসলে কিরকম কষ্ট পেতে হয়, এরকম বেদনা পেতে হয়, এরকম ব্যথা পেতে হয়। কৃষ্ণ Oh,
তো চুরি করব। বলে কি চুরি? তুই জানিস না চুরি করা মহাপাপ? দেখো বাবা, চুরি করা মহাপাপ, যদি সেটা আমি নিজের জন্মে করি, কিন্তু আজ যে আমি আমার ভগবানের জন্য চুরি করব, তাতে যে কোনো পাপ লেখা থাকে না বাবা? বলে বেশ, তাহলে ভালো করে করবি, ধরা যেন করে যাস। বলছে বাবা, আগে তো আমি চোরের মাস্টারের কাছে যাব। চোরের মাস্টার কে গো বাবা? এই জগৎ সংসার, জগৎ সংসার কথা বলছি, চোর কে গো? কৃষ্ণ, চোরের শিরোমণি। তা সে কেমন করে চুরি করে? এই জগতে চোররা এই হ্যালোজেন বাল্বগুলো জ্বলছে না, এগুলো বন্ধ হলে তবে ঘরে ঢুকে চুরি করে। কৃষ্ণ চুরি করার জন্য এই আলোগুলো নেভানোর প্রয়োজন পড়ে না। ইট সিমেন্টে গাঁথা এই ঘরে কৃষ্ণ চুরি করে না, কৃষ্ণ চুরি করে রক্ত মাংস করা দেহ। একবার বাঁশি যদি বাজায় দেয়, এই প্রাণ পাখি যদি চলে যায়, বাঁশি দেখুন না রাশি বাঁশি বেজেছিল, যে যেখানে ছিল কোন কোন গোপী পতির পক্ষে শয়না ছিল, কোন কোন গোপী স্তনদুগ্ধ পান করাচ্ছিল শিশুকে, সবাই ছুটে গেছিল, তাদের আত্মা গেছিল দেহ যায়নি, এমনই কারণ এক কারণে কুণ্ডল ছিল, এক কারণে ছিল না, একটাতে কঙ্কন ছিল, একটা ছিল না, এক চোখে কাজল ছিল, আরেক চোখে ছিল না। বাঁশি যদি একবার বাজায় দেয়, গোবিন্দের বাঁশি কয় প্রকার গো? তিন প্রকার, বেনু, বংশী, মুরলী। বেনু বাজিয়েছিলেন কখন? যখন গোবিন্দামান হেনুবৎস সখাগণকে নিয়ে গঠে যেতেন, আর বংশী যখন মা রাধারানীকে ডাকতেন, আর মুরলী, মুরলী একবার বেজেছিল রাশি। কেমন ভাবে যাচ্ছে? পিতার চরণে প্রণাম করেছে, পিতার চরণে প্রণাম করে সে চোরের শিরোমণির কাছে যাচ্ছে, আর জীবন কি বলছে? ভক্তির দড়ি বাঁধা আছে।